আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানীয় হাজির সবার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট ক্যাডেট দলের মহামান্য সভাপতি, ধুবুরীর সাংসদ, বঞ্চিত জনগণের কণ্ঠ, গরিব নেতা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, কার্যকরী সভাপতি মূর অতিকে শ্রদ্ধার ডক্টর আদিত্য লঙ্কেশ্বর সাহেব, এইডিএফ দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহেব প্রমুখে মানকাসর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের মূল অতিকে শ্রদ্ধার বিষয়ববীয় সকল, আর আমার ইয়াত উপস্থিত হওয়া মূর অতিকে শ্রদ্ধার মানকাসর বাকি রাইজ, আজি নির্বাচনের শেষ দিন, নির্বাচনী প্রচারের শেষ দিন, আর এই শেষ দিনটা আজি নির্বাচনী প্রচারের বাবে মৌলানা আজমল সাহেব আপনার সম্মুখত উপস্থিত হয়েছে। শ্রদ্ধার রাইজ, মই বেশি দীঘলীয় কথা আপনার সম্মুখত নক, যেহেতু আপনার সকলের আকাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার সকলের নেতা, আমার সকলের স্বনামধন্য নেতা মৌলানা আজমল সাহেব আপনার সম্মুখত আছে। মাথো মই দুটা কথা আপনার সম্মুখত কম, যে এই যে নির্বাচন, এই নির্বাচন দেশের 17 নম্বর লোকসভা নির্বাচন, দেশের 17 নম্বর লোকসভা নির্বাচনের আগত ধুবুরীবাসী রাইজে এই ধুবুরীর পৰা 14 জন এমপি নির্বাচন করে দিল্লির পার্লামেন্টলৈকে পঠিয়াইছিলে। 14 জন কংগ্রেসী এমপিয়ে দিল্লিত গৈ ধুবুরীবাসী রাইজের কারণে স্বাধীন ভারতের পিছত যি কাম করা নাছিলে আপনার নেতা মৌলানা আজমল সাহেবক ধুবুরী রাইজে 2 বার পার্লামেন্টত পঠোৱাৰ পিছত তাতক বহুত বেশি কাম আজমল সাহেব আপনার কারণে করেছে, মোর কারণে করেছে, আমার কারণে করেছে। বিগত 55 বছর এই কংগ্রেসী এমপি সকলে আমার সমস্যার কথা, আমার দুঃখ দুর্দশার কথা দিল্লির পার্লামেন্টত উত্থাপন করবর কারণে সমর্থ হওয়া নাছিলে। যেতিয়া মৌলানা আজমল সাহেব দিল্লির পার্লামেন্টত গেল, তেতিয়া ভারতবর্ষই গম পালে যে অসমত বসবাস করা এই সাধারণ মানুষের হাজার বিজার সমস্যার জর্জরিত, অসমত বাস করা সংখ্যালঘু লোকসকল নদী ভাঙ্গার সমস্যার কথা দিল্লির পার্লামেন্টে গম পালে, আমার শিক্ষার সমস্যার কথা দিল্লির পার্লামেন্টে গম পালে, আমার নাগরিকত্বের সমস্যার কথা দিল্লির পার্লামেন্টে গম পালে, আমার ভিড় ভোটের সমস্যার কথা দিল্লির পার্লামেন্টে গম পালে, আমার যোগাযোগ ব্যবস্থার সমস্যার কথা দিল্লির পার্লামেন্টে গম পালে, আর যেটা আজমল সাহেবে এই সকলবর সমস্যার কথা দিল্লির পার্লামেন্টে উত্থাপন করেছিল, আজি আপনার সকল সম্মুখত যে আজমল সাহেবর সেই প্রতিটো দাবির প্রতি ভারত সরকারে সমর্থন জানায় আমার সমস্যা সমাধানের গুরুত্ব দিছে। আর যদি জ্বলন্ত প্রমাণ হিসেবে চাব যাও, ধুবুরী স্বাধীন ভারতের বহু আগতে প্রতিষ্ঠা হওয়া ধুবুরী রূপসী এয়ারপোর্ট বহু বছর ধরে দশক দশক ধরে বন্ধ হয়ে আসছিল, এইজন আজমল সাহেবে, এইজন আপনার এমপি সাহেবে দিল্লির পার্লামেন্টত প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, সিভিল এভিয়েশন মিনিষ্টারের দুয়ারে দুয়ারে ঘুরে রূপসী এয়ারপোর্ট পুনর প্রচলনের ব্যবস্থা করলে, আজির পর আর 1 মাস পিছত রূপসী এয়ারপোর্টের বিমান উড়িব। এই ধুবুরীর জাহাজঘাট আজি বহু বছর ধরে বন্ধ হয়েছিল আপনার এমপি সাহেবর প্রচেষ্টাত, মৌলানা আজমল সাহেবর প্রচেষ্টাত ধুবুরীর জাহাজঘাট পুনর প্রচলন, ধুবুরীর রেল সেবা বন্ধ হয়েছিল, এই রেল সেবা আজি পুনর প্রবর্তন হল, লগতে ধুবুরীর সেকেন্ড লাইন ব্রডক্রস রেল সেবা প্রবর্তনের দাবি আজমল সাহেবে পার্লামেন্টত উত্থাপন করেছে, আর সেই দাবিও দিল্লির সরকারে মানি লৈছে। আজি আজমল সাহেবে ধুবুরীত এখন মেডিকেল কলেজ হওয়ার চিন্তা করেছে, আর এই দাবি রাখিছে, আর ভারত সরকারে কথা দিছে যে ধুবুরীত এখন মেডিকেল কলেজ হব, তার পূর্ণ প্রস্তুতির কাম চলিছে। আজি আজমল সাহেবে, আজি আজমল সাহেবে লগতে এই কথাটো কয় যে ধুবুরীর যখন বিএন কলেজ, এই বিএন কলেজ ইউনিভার্সিটির লোকে উন্নীতকরণ করার কথা কইছে, আর সেই প্রপোজাল পর্যন্ত ভারত সরকারে মানি লৈছে, সেই কামও খুব কম দিনের ভিতর আপনার সম্মুখত দেখিব।
আপনাদের জানে যে এই আজমল সাহেবে বিলাসীপুর এখন এগ্রিকালচার ইউনিভার্সিটি বানাইছে যেখন এগ্রিকালচার ইউনিভার্সিটির জড়িয়ে সমগ্র নামনি অসমৰ লৰাছোৱালী ভাল শিক্ষাৰে শিক্ষিত হৈ আমাৰ লৰাছোৱালী মানুহ হ'ব পাৰিব আজি আজমল সাহেবে যিখিনি কাম কৰিছে এই কামখিনি স্বাধীন ভাৰতৰ পিছত এই চৈধ্যজন কংগ্ৰেছীয়ে কিয় একবাৰ কাৰণে কোৱা নাছিলে কিয় দিল্লীৰ পাৰ্লিয়ামেণ্টত উত্থাপন কৰা নাছিলে কিয় আমাৰ এনআৰচিৰ সমস্যাৰ কথা কোৱা নাছিলে কিয় নদী ভাণ্ডাৰ কথা কোৱা নাছিলে কিয় আমাৰ দ্বীপ উদাৰৰ কথা কোৱা নাছিলে কিয় ডিটেনশ্যন কেম্পত অন্যায়ভাৱে আমাৰ মানুহক যি ৰাখিছে তাৰ প্ৰতিবাদ কিয় কৰা নাছিলে যেদিনাখন আজমল চাহাবে আমাক নেতৃত্ব দিলে সেইদিনাখন অসমৰ সাধাৰণ মানুহক আজমল চাহাবে নেতৃত্ব দি আমাৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ প্ৰতিবাদ কৰিবৰ কাৰণে দিল্লী বিস্ফোৰণ হ'ব ধৰিলে সেইদিনাখন আজমল চাহাবৰ বিৰুদ্ধে এই কংগ্ৰেছ এজিপি বিজেপি বিপিএফ সকলোবোৰ মিলি এজন মানুহৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰিছে তেওঁলোকে এই ষড়যন্ত্ৰ কৰিছে যে এই আজমল চাহাবৰ নেতৃত্বত অসমৰ সাধাৰণ মানুহে কথা ক'বলৈ শিকিছে এই আজমল চাহাবৰ নেতৃত্বত অসমৰ সাধাৰণ মানুহে নিজৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ প্ৰতিবাদ কৰিব শিকিছে এই আজমল চাহাবৰ নেতৃত্বত অসমৰ সাধাৰণ জনতাই নিজৰ ৰাজনৈতিক অধিকাৰৰ বিষয়ে ক'ব শিকিছে এই আজমল চাহাবৰ নেতৃত্বত অসমৰ সাধাৰণ জনতাই চকু থিয় কৰি বুকুত দাহ কৰি অসমত জীয়াই থকাৰ বাবে শিকিছে আজি যেতিয়া আমি সেইখিনি কাম শিকিছো আজি যেতিয়া আজমল চাহাবৰ নেতৃত্বত আমি থিয় হৈছো তেতিয়া এই কংগ্ৰেছীসকলে চিন্তা কৰিলে এইজন আজমল চাহাব যদি অসমৰ বুকুত থাকে তেতিয়াহ'লে অসমৰ সৰ্বসাধাৰণ জনতাৰ নেতৃত্ব এইজন আজমল চাহাবে দিব আৰু এই আজমল চাহাবৰ নেতৃত্বত এই সকলো নেতৃত্ব আমাৰ একগোট হ'ব আৰু যদি একগোট হয় তেতিয়াহ'লে এওঁলোকক আমি আৰু গোলাম বনাব নোৱাৰিম এওঁলোকক আমি ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰিব নোৱাৰিম গতিকে যিকোনো মূল্যৰ বিনিময়ত আজমল চাহাবক আমাৰ মাজৰ পৰা তেওঁলোকে আঁতৰ কৰিব বিচাৰিছে তাৰে ষড়যন্ত্ৰ কৰি এজিপি বিজেপি বিপিএফ আৰু কংগ্ৰেছে জইণ্টলি দুজন কেণ্ডিডেট থুবুৰীত দিছে চাৰিটা ৰাজনৈতিক দল হৈ এজন মানুহৰ বিৰুদ্ধে যুদ্ধ ঘোষণা কৰিছে চাৰিটা ৰাজনৈতিক দল একলগ হৈ আমাৰ আজমল চাহাবক আমাৰ মাজৰ পৰা আঁতৰ কৰিব বিচাৰিছে আজি মই মানকাছৰবাসীক আহ্বান জনাম মানকাছৰ এই সভাৰ পৰা অসমৰ প্ৰতিটো নিপীড়িত জনগোষ্ঠীক আহ্বান জনাম প্ৰতিজন সাধাৰণ শ্ৰমজীৱী সাধাৰণ মানুহক আহ্বান জনাম আজমল চাহাবক কংগ্ৰেছে যিমান ষড়যন্ত্ৰ নকৰক কিয় বিজেপিয়ে যিমান ষড়যন্ত্ৰ নকৰক কিয় আপোনালোকে যিমান এই ৰাজনৈতিক যুদ্ধ আজমল চাহাবৰ বিৰুদ্ধে নকৰক কিয় আমি আজমল চাহাবক এই যুদ্ধ এশ শতাংশ বিজয় নিশ্চিত কৰি আৰু এইটো দেখুৱাই দিম সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ ভিতৰত বদল দি আজমল চাহাবক 10 লাখ ভোটৰ ব্যৱধানত স্বীকাৰ কৰা দিল্লী পাৰ্লিয়ামেণ্টত বহাই দিম আৰু লগতে এই কথাটো বিজেপি আৰু এজিপি কংগ্ৰেছক কম যে ভৱিষ্যতে যাতে আৰু আজমল চাহাবৰ বিৰুদ্ধে ভোট খেলিবৰ কাৰণে সাহস কৰিব নোৱাৰে এই মেছেজ আমি মানকাছৰ পৰা আজি দিব বিচাৰিছো চৰ্দাৰ ৰাইজ এইজন বদৰুদ্দিন আজমল চাহাবৰ প্ৰয়োজন আমাৰ বাবে আছে বহু বেছি প্ৰয়োজন আছে আজি ইমানবোৰ সমস্যা এই সমস্যা সমাধানৰ কাৰণে এইবোৰ আজমল চাহাবৰ আমাৰ দৰকাৰ আছে আজি যিসকল মা ভনী আমাৰ ডিটেনশ্যন কেম্পত বন্দী হৈ আছে সেই মা ভনীসকলক আমাৰ ঘৰত ঘূৰাই অনাৰ বাবে আজমল চাহাবৰ প্ৰয়োজন আছে আজি যিসকলৰ মূৰত দি ভোটৰ নটিচ ইছ্যু হৈ আছে যাৰ ঘৰত বাংলাদেশীৰ গেছ চলি আছে যিসকল প্ৰকৃত ভাৰতীয় বাংলাদেশীৰ অপৰাধত ডিটেনশ্যন কেম্পত সোমাই আছে সেইসকল ভাই ভনীক মোৰ ঘৰত ঘূৰাই অনাৰ বাবে আজমল চাহাবৰ প্ৰয়োজন আছে আজি জাভেদ ইছলামে কয় যে আজমল চাহাবৰ মাথা বেয়া হৈছে আজমল চাহেব পাগল হৈছে যাতে ভাই সঁচাকে আজমল চাহেব পাগল হৈছে আজমল চাহেব কেতিয়া পাগল হৈ জানে যেতিয়া মাজৰাতি মোৰ ঘৰৰ পৰা মোৰ মাক বাংলাদেশীৰ অপৰাধৰ ডিটেনশ্যন কেম্পত টানি উঠাই লৈ যায় তেতিয়া আজমল চাহেব পাগল হয় যেতিয়া অসমৰ সংখ্যালঘু ৰাইজক অন্যায়ভাৱে অত্যাচাৰ কৰা হয় তেতিয়া আজমল চাহেব পাগল হয় যেতিয়া আমাৰ অধিকাৰ পৰা আমাৰ মাজৰ পৰা কাঢ়ি লৈ যোৱা হয় তেতিয়া আজমল চাহেব পাগল হয় যেতিয়া আমাৰ লগত বৈষম্যমূলক আচৰণ কৰা হয় তেতিয়া আজমল চাহেব পাগল হয় ডিটেনশ্যন কেম্পত যেতিয়া মোৰ মা ভনীয়ে ৰাউচি জুৰি কান্দি কান্দি ৰাতি পাৰ কৰে তেতিয়া আজমল চাহেব পাগল হয় আপুনি ঠিক কথা কৈছে আজমল চাহেব পাগল হয় আজমল চাহেব আমাৰ বাবে পাগল হয় আপোনাৰ বাবে নহয় আজমল চাহেব আমাৰ বাবে কান্দে আৰু সেইজন নেতাক আপোনালোকে যিমানেই ষড়যন্ত্ৰ নকৰক যিমান যি নকৰক যিকোনো
অসমৰ পৰাজয়ে আহ্বান জনাও অসমৰ নিপীড়িত জনতাৰ ৰাজনৈতিক সংগ্ৰাম কৰক। এই কংগ্ৰেছ আৰু এজিপি বিজেপিক ধূলিচ্ছাপ কৰি আমি আমাৰ সংগ্ৰাম তেতিয়ালৈকে চলাই যাম যেতিয়ালৈকে আমাৰ সমস্যাৰ সমাধান নহ'ব। এই আশা ৰাখি আজম চাহাবক ভাৰতবৰ্ষৰ ভিতৰতে আটাইতকৈ বেছিকৈ ভোটত জিকাব বুলি আশা ৰাখি মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো। ধন্যবাদ। জয় অসম, জয় ইডিএফ, জয় লাংকাছ চাহেব, জয় আলমিনুল্লাহ, জয় মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব। ধন্যবাদ ইউডিএসএফৰ প্ৰেচিডেণ্ট জেহেৰুল ইছলাম চাহাব, তেখেতে ইমান ধুনীয়াকৈ